আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয়। গতকাল হুগলির পান্ডুয়াতে সৈয়দ রহিম নবীর নেতৃত্বে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস এবং কিষাণ ক্ষেত মজুর সেলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক জনসভা, যেখানে অনেক মানুষের সমাগম হয়েছিল বলেই সেই খবর আমাদের কাছে আছে। বেচারাম মান্না তিনি উপস্থিত রয়েছেন ছিলেন এবং ছিলেন সুমনা সরকারের মতো ব্যক্তি এবং সাথে এলাকার স্থানীয় নেতৃত্ব আনিসুল সাহেবের মতো ব্যক্তিরা এবং সাথে তিনি নিজে তো ছিলেনই। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। সৈয়দ রহিম নবীকে বরণ করা হওয়ার পর অন্যজনকে বরণ করা হচ্ছে। শুনতে থাকুন কি বলছেন উপস্থিত বক্তাবৃন্দরা। আজকের এই আমাদের কৃষি কালা আইনের বিরুদ্ধে যে প্রতিবাদ মিছিল, আজকে যে বিশাল জনসভা, আমরা যাকে পেয়েছিলাম সে আমাদের অত্যন্ত লড়াকু নেতা, সিঙ্গুর আন্দোলনের জনপ্রিয় নেতা, পশ্চিমবঙ্গ সরকারের কিষাণ ক্ষেত মজুর সেলের যিনি রাজ্য সভাপতি তথা হরিপাল বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং প্রাক্তন কৃষিমন্ত্রী, আমাদের অত্যন্ত কাছের মানুষ, কাজের মানুষ আমার পূর্ব ভক্তি বক্তা বেচারা মান্না মহাশয় বক্তব্য রেখেছেন। বেচারা কিছুক্ষণ পরে ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে দেবেন এবং আমি আলাদা করে কারোর নাম বলছি না, একদম ডান দিক থেকে যদি আমরা দেখি সেলিমা মল্লিক থেকে শুরু করে আমাদের ফুলমণি দিয়ে আছেন, করবি দিয়ে আছে এবং আমাদের সকল আমার খুব কাছে দিদি আরও একজন আছেন সুমনাদি এসছেন এবং শিল্পা আছে তার সঙ্গে রূপাদি আছে এবং ফুলমণিদি থেকে শুরু করে আমাদের প্রদীপদা এবং সকলে যারা আছেন সঞ্জয় দা এবং উপস্থিত যারা আমার মঞ্চে বিশিষ্ট ব্যক্তিরা আছেন সকলকে সালাম এবং আমার প্রণাম জানাই প্রত্যেককে বড়দেরকে। দেখুন আজকের যে আলোচনা যেটা আমরা এখানে অর্গানাইজ করেছি, আপনারা প্রত্যেকেই জানেন 2016 দিদি আমাকে প্রার্থী করেছিলেন, কিসের জন্য জানেন তো? কিছু না, যাতে আমরা আরও ভালো উন্নয়ন করতে পারি পান্ডুয়াতে। পান্ডুয়াতে আপনারা জানেন এখনও কিন্তু এখানে সিপিএম আছে, এই সিপিএম মানুষটাকে কিন্তু তুলে এখান থেকে ফেলার জন্য কিন্তু দিদি আমাকে দাঁড় করিয়েছিল, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আমি কিছু মার্জিনে হয়তো আমি হেরেছি কিন্তু আপনারা যথেষ্ট আমার জন্য বা আমাদের সরকারের জন্য দিদির জন্য কিন্তু আপনারা অনেক করেছেন, এগুলো আমরা মাথায় রাখি বা আমাদের মাথায় আছেন। এবং আরও একজনের কথা আমি বলবো যে আজকে এসছেন আমার খুব ক্লোজ ভাই ইমরানও এসছেন, বিকি ভাই এসছেন এবং সকলে যারা আমার গ্রামবাসীরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। দেখুন আজকে হয়তো আপনারা মনে করছেন অনেকে হয়তো দল থেকে আজকে চলে যাচ্ছে, কিন্তু এটা মনে রাখবেন, বেরোবেন দেখবেন দিদির শুধু উন্নয়ন দেখবেন, যেখানে যেখানে যাবেন সেখানে শুধু দিদির উন্নয়ন দেখবেন। 72 প্রকল্প দিদি আমাদের করেছে, আপনারা জানেন 100 বেডের যে আমাদের পাণ্ডু হসপিটাল যেটা অলরেডি দিদি স্যাংশন করে দিয়েছে, আগামী দিনে এটা সুপার স্পেশালিস্ট হসপিটাল হবে। আমাদের পাণ্ডুয়ার লোককে আর ওই চুচুড়াতে গিয়ে যেতে হবে না, একটুকুনি কেটে গেলে আমাদের চুচুড়ায় যেতে হয় সেটা মনে হয় না আর হবে। তো আপনারা সকলে ধৈর্য থাকুন, আমাদের পাণ্ডুয়া আবার 2021 ক্ষমতায় আসবে, এরম যেরকম এবারে আমাদের পঞ্চায়েতে এসছে আগামী দিনেও আসবে। শুধু আপনারা দিদির ওপর ভরসা করুন, ওই দুই একটা যারা চ্যাংড়া বেরিয়েছে তাদের কথা বিশ্বাস করবেন না, তারা শুধু আপনাদের প্রতিশ্রুতি দেবে। আপনারা প্রত্যেকেই জানেন যে সরকার যে আছে কেন্দ্র সরকার আমাদের একের পর এক প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু একটাও ফুলফিল করতে পারেনি, তাই আপনাদের আমি একটা কথাই বলবো, ক্ষমতায় আমাদের দিদিকে রাখতে হবে, কেন দিদির উন্নয়ন আজকে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমি অনেক জায়গায় যাই, হয়তো খেলার মাধ্যমে যেরকম আমি বোম্বেতেও যাই, গুজরাটে যাই, যেখানে যায় না কেন প্রত্যেকে কিন্তু আমাদের দিদির সম্বন্ধে কথা বলে।